হাওড়া জেলা জুড়ে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে এবং 4 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, তারই প্রতিবাদে আজ হাওড়া কর্পোরেশন ঘেরাওয়ে কর্মসূচি করে হাওড়া জেলা। নাগরিক মঞ্চের পক্ষ থেকে ডেঙ্গুর মতো মারণ রোগের মহামারী রুখতে ও হাওড়া পৌর নিগমের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে অভিনব পদযাত্রা সহ গণ ডেপুটেশন দেয়। নাগরিক মঞ্চ থেকে উমেশ রায় বলেন, আগামী দিনে যদিও একজনও ডেঙ্গুতে মারা যায় তাহলে হাওড়া কর্পোরেশনের গেটে তালা লাগিয়ে দেব। আন্দোলন চলছে চলবে চলছে চলবে। It's caught in
in the crossfire.